হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো পালক পনির চলুন দেখে নিই পালক পনির বানাতে আমার কী কী উপকরণ লাগছে আমি এখানে এক বান্ডিল পালক শাক নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে খানিক্ষণের জন্যে ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবার দরকার নেই অল্প সামান্য এইভাবে ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে বরফ দেওয়া জলের মধ্যে আমি এই পালং শাকগুলোকে দিয়ে দেব যাতে কালারটা যেন একদম সবুজ থাকুক ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারের মধ্যে এই পালং শাক দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব আমার পালং শাকের পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখানে আড়াইশো গ্রামের মতন পনির নিয়েছি একটা টোম্যাটো আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনের মতন তেল দিলাম দিয়ে দেবো এক টি স্পুনের মতন বাটার দিয়ে এটাকে ভালোভাবে বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন গোটা জিরে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে খানিক্ষণ তেলটাকে নাড়াচাড়া করে নেব এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো রসুন বাটা এক টি স্পুন আদা বাটা দিয়ে আবার একবার ভালো করে সব মিশিয়ে ভেজে নেব আদা রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিলাম দিয়ে দেব এবার শুকনো মশলা দিয়ে দিলাম এক টি স্পুনের মতন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুনের মতন জিরে গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আরও একবার ভাজবো মশলাগুলো যাতে পুড়ে না যাক অল্প সামান্য জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে দিলাম এবার দিয়ে দেব হাফ টি স্পুনের মতন চিনি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুনের মতন গরম মশলা এবার আমি পালং শাকে পিউরিটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব সব কিছু মিশিয়ে দু তিন মিনিটের মতন আমি এটা ফুটতে দেব যে বাটিটায় পালং শাকে পিউরি ছিল তার মধ্যে জল নিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আরও একবার নেড়ে দেবো এবার আমি দিয়ে দিলাম টু টি স্পুনের মতন টোম্যাটো সস দিয়ে আরও একবার এই পালং শাকের সমস্ত পিউরিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমি খানিক্ষণের জন্যে ঢেকে হতে দেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে নুনটা ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব হাফ টি স্পুনের মতন কাশুরি মেথি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা পানিরটা দিয়ে দিলাম দিয়ে খুবই হালকা হাতে এই পানিরটাকে কিন্তু গ্রেভির সাথে মেশাতে হবে যাতে পানিরগুলো ভেঙে না যাক এবার এটা আমি ঢাকা দিয়ে খানিক্ষণের জন্যে হতে দি দেবো পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে হতে দেওয়ার পর আমি এটা খুলে নিয়ে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে দেব এক টি স্পুনের মতন বাটার দিয়ে খুবই হালকা হাতে আরও একবার মিশিয়ে নেব আমার কিন্তু পালক পানির রেডি হয়ে গেছে এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব পাঁচ মিনিট হয়ে যাবার পর এটাকে আমি সার্ভ করে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ